আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। শাকিব খান নতুন নায়ক রাজ, পথে পারে তার রাজত্বে তিনি সম্রাট। শুধু বাংলাদেশই নয়, বাংলাদেশের বাইরেও তিনি এখন একই রকম জনপ্রিয়। শুধু ঢালিপাড়াই নয়, টলিগঞ্জেও এখন নিয়মিত ডেট থাকে শাকিব খানের। এমন কাউকে দিয়ে কাজটা করাতে হবে যাকে ইন্ডিয়াতে কেউ চেনে না। রঘু ওরফ সুলতান, আমি টার্গেট মিস করি না। তার অভিনয়ের প্রশংসা করেনি এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। এই মুহূর্তে বাংলাদেশের কিং খান তিনি। বাংলাদেশ ভারত পেরিয়ে এবার তার লক্ষ্য হলিউড। তার এই উত্থান তার নিজের কাছেই রহস্য। তিনি মনে করেন কাজের কোনো বিকল্প নেই, আর যাই করেন না কেন আরো ভালো কাজ করতে হবে তাকে। পালাবো তোকে নিয়ে, হারাবো তোকে নিয়ে, হতে দে যা ইচ্ছে তাই, বলে দে দুনিয়াকে পিছু জানো না ডাকে, তোর শুধু আমাকে চাই। এই পরামর্শই তাকে দিয়ে গিয়েছেন নায়ক রাজ রাজ্জাক। তিনি মনে করেন তার দেশের শিল্পীদের হলিউডে গিয়ে কাজ করা উচিত। আমি তো চাইবো যে আমাদের দেশের শিল্পীরা হলিউডে গিয়ে কাজ করুক। বলিউড কেন, হলিউডে গিয়ে কাজ করুক, ভারত বাংলাদেশের নায়িকাদের দুষ্টুমির অন্ত নেই। একজন গল্প বলবে, দশজন শুনবে, একশো জন ভয় পাবে। You are under arrest. আপনি কি চাইছেন বলুন তো? শুটার সাইড অর্ডার আছে। পরিচালন সমিতির কোপে পড়লেও তার পাশে ছিলেন সদ্য প্রয়াত নায়ক রাজ আব্দুর রাজ্জাক। তার জন্য রাজ্জাককেও পড়তে হয়েছিল পরিচালন সমিতির কোপে। তার বিরুদ্ধে গর্জে ওঠেন দুই বাংলার নবাব, কারণ তিনি অভিভাবকের মতোই সম্মান করেন নায়ক রাজ রাজ্জাককে। ভালো সময় বা দুর্দিনে একই রকম পাশে পেয়েছেন রাজ্জাককে। তার শেষ যাত্রাতেও তাই নিকটাত্মীয়ের মতো কান্নায় ভেঙে পড়েছিলেন শাকিব। নায়ক রাজের শোক সভায় তার বিরুদ্ধে যতই ক্ষোভ উগরে দিন নায়ক ফারুক, নায়ক রাজের প্রতি তার শ্রদ্ধায় যে এক ফোঁটাও ভাটা পড়েনি তা প্রতি মুহূর্তে বুঝিয়ে দিয়েছেন শাকিব। কারণ নায়ক রাজের আকাশ এখন শূন্য, আর সেই আকাশে এখন একটাই নাম, সেই নামটা শাকিব খান। তার রাজত্বে এখন আর কোনো কিছুর অভাব নেই। এবার কি তার মুকুটে নতুন পালক যুক্ত হতে চলেছে, সেটা কি বলিউড? দেব তোকে দেব চলো আনা, করিস না মহানা, তুমি রে গলি আজানা। দেব তোকে দেব চলো আনা, করিস না মহানা, তুমি রে গলি আজানা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।